আপনারা সবাই জানেন এই মুহূর্তে স্মার্টফোনের মার্কেটের আবহাওয়া কিন্তু খুব গরম, খুবই গরম। কারণ রেডমি নোট সেভেন, রেডমি নোট সেভেন প্রো, স্যামসাং এর M30, এ সিরিজ পরপর সব ফোন বেরিয়ে আসছে। সেখানে এই রিয়েলমি কোম্পানি কেন চুপ থাকবে? তারাও ফোনটা বের করেই ফেললো শেষ পর্যন্ত, Realme 3। হ্যাঁ বন্ধুরা, বাজারে এসে গেছে Realme 3, যেটি কম্পিটিশন করছে, হাড্ডাহাড্ডি লড়াই করছে Redmi Note 7 এর সঙ্গে। আপনি লিখে নিন, আজকে পুরোপুরি ডিটেলসে আপনাদের বলবো Realme 3 ব্যাপারে। আপনারা যদি চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ এইসব খবর কিন্তু আপনাদের জন্যই জোগাড় করে আনি, এবং আমাদের সাথে থাকুন। তাহলে বলবো আপনাদের পুরো ডিটেলস এক এক করে সবগুলো, প্রথম থেকে শুরু করি। প্রথমে বলি এর ডিজাইন, Realme 3 ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, কারণ এখানে দিচ্ছে পলিকার্বনিক ব্যাক প্যানেল, যেখানে থাকছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যামেরাটা থাকছে ভার্টিক্যাল পজিশনে, অসম্ভব রকম সুন্দর লাগছে। সামনে ডিজাইনটা বলি, সামনে থাকছে ডিউ ড্রপ নচ ডিসপ্লে, 6.22 ইঞ্চি ডিসপ্লে। দামটা এখানে অবশ্যই বলে রাখার দরকার, কারণ দামটা কিন্তু মাত্র 9000 টাকা। এই 9000 টাকায় দিচ্ছে নচ ডিসপ্লে, 6.22 ইঞ্চি ডিসপ্লে। তবে এখানে যে একটু ড্রব্যাক মনে হয়েছে আমার, সেটা হলো এখানে থাকছে HD ডিসপ্লে 720p রেজলিউশনে। কারণ এটা ড্রব্যাক এই কারণেই বলছি যে রেডমি নোট সেভেনে আপনি পাবেন কিন্তু ফুল HD IPS ডিসপ্লে, অর্থাৎ 1080p রেজলিউশনওয়ালা ডিসপ্লে, কিন্তু Realme 3 আপনি পাবেন HD+ ডিসপ্লে। সে কারণে কিন্তু 1000 টাকা দামটা কম রেডমি নোট সেভেন এর থেকে। চলুন এরপরে আসছি ব্যাটারি, Realme 3 ব্যাটারিতে পাবেন 4230, অর্থাৎ 4230 mAh এর ব্যাটারি, এটা কিন্তু কম নয়। তবে আবারও একটা ড্রব্যাক রেখেছে এখানে, ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি দেয়নি। তো রেডমি নোট সেভেন ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি দিলেও সেখানে কিন্তু আপনাকে চার্জার সাথে দিচ্ছে না, আপনাকে চার্জার আলাদা করে কিনতেই হবে, এখানে নয়, ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি নেই। এরপরে বলি সব থেকে বড় যে ধামাকাদার জিনিসটা রিয়েলমি 3 করেছে, সেটা হলো এর প্রসেসর। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও P70 প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগন 660 থেকেও বেশি পাওয়ারফুল, বেশি, অনেক বেশি পাওয়ারফুল। কারণ আন্তুতে স্কোরে বলে স্ন্যাপড্রাগন 660 আন্তুতে স্কোর 1,20,000 এর আশেপাশে, আর এই মিডিয়াটেকের হিলিও P70 অর্থাৎ রিয়েলমি 3 যেটা ইউজ করা হয়েছে তার আন্তুতে স্কোর দাঁড়ায় 1,36,000। তবে রেডমি নোট সেভেন এর প্রসেসরটা কিন্তু ছিল স্ন্যাপড্রাগন 660 AI প্রসেসর, অর্থাৎ এর ক্লক স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, 2.2 GHz স্পিড করা হয়েছে, আর তাই আন্তরিক স্কোরটাও বেড়ে গিয়ে এই হিলিও P70 সমান সমানই দাঁড়ায় 1,38,000 কি 39,000 এর আশেপাশে। তাহলে বোঝা যাচ্ছে এর প্রসেসর কিন্তু হাই, যেটা আপনি রেডমি নোট সেভেন এর মতো প্রসেসর পাচ্ছেন কিন্তু 1000 টাকা কম দামেই, ভালোই নাকি বলুন আপনারা, অবশ্যই কমেন্ট বক্সে জানান। এরপরে চলে আসি ক্যামেরায়, ক্যামেরা কিন্তু অত্যধিক ভালো হবে, কারণ বলি এর ব্যাকে থাকছে 13+2 MP ডুয়েল ক্যামেরা, আর ফ্রন্টে থাকছে 13 MP AI সেলফি ক্যামেরা, যেটা স্পেশাল লো লাইট এফেক্ট দেওয়া হয়েছে এখানে। এখানে আপনি লো লাইটে অনেক অনেক ভালো ছবি তুলতে পারবেন। রেডমি নোট সেভেনে কিন্তু ব্যাকে রয়েছে 12 MP ক্যামেরা, যেটার থেকে এখানে আরও ভালো 13+2 MP ক্যামেরা। সুতরাং ক্যামেরার দিক থেকে কিন্তু Realme 3 পেছনে ফেলতে পারেনি, Realme 3 আগেই রয়েছে। আপনাদের কী মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানান, আপনারা কোন ফোনটা নেবেন, Realme 3 নাকি Redmi Note 7? Realme 3 3GB 32GB দাম পড়বে 8,999 টাকা ইন্ডিয়ান রুপিসে, রেডমি নোট সেভেনের দাম পড়বে 9,999 টাকা ইন্ডিয়ান রুপিসে। তাহলে আপনারা কোনটা নেবেন? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে আমাদের পাশে থাকুন, এই সমস্ত খবর কিন্তু আপনাদের জন্যই, তাই আপনাদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ।